বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন একটি ইউটিউব চ্যানেল ওপেন করবেন কিন্তু বুঝতে না খুলবেন এবং আপনারা কাস্টমাইজ করবেন তো দু হাজার একটি ইউটিউব কিভাবে খুলতে হয় এবং সেই চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেল যত নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে অবশ্যই ক্লিক করে রাখুন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অনিকেশ টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি অনিকেশ তো বন্ধুরা প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখবেন ডান দিকে একটা অপশন রয়েছে ইউ সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে আপনারা অপশন দেখতে পারবেন ক্রিয়েটের চ্যানেল ক্রিয়েটের চ্যানেল ওপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ওপরে একটা অপশন রয়েছে পিকচার অর্থাৎ আপনাদের চ্যানেলের লোগো আপনাদের যে চ্যানেলটা লোক চিনবে আপনাদের যে লোগোটা দিয়ে সেটা আপনারা কিন্তু গ্যালারি থেকে আপলোড করে দিতে পারবেন তারপরে দেখতে পারবেন নেম অর্থাৎ আপনাদের চ্যানেলের নাম নাম আপনার একটা ইউনিক দিবেন যাতে সার্চ করলে প্রথমে শো করে তারপর অপশান দেখতে পারবেন হ্যান্ডেল অর্থাৎ ইউজার নেম যেমন একটা ইনস্টাগ্রামে ইউজার নেম থাকে সেম একটা ইউটিউবে ইউজার নেম থাকে আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পারবেন ক্রিয়েট চ্যানেল করবেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে আপনারা কি করবেন আবারও কিন্তু ইউ যাবেন তারপর ওপরে দেখতে পারবেন ভিউএ চ্যানেল ভিউ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ডান দিকে একটা অপশান পাবেন পেন্সিল আইকন পাবেন সেখানে ক্লিক করবেন দেখবেন ওখানে একটা নতুন একটা অপশান শো করছে সেটা হচ্ছে ডেসক্রিপশন সেখানে আপনারা যে ভিডিওটা করবেন যে চ্যানেলে ভিডিওগুলো করবেন কোন টপিকে ভিডিও করবেন তা কিন্তু আপনারা ডিসক্রিপশনে অ্যাড করে নিতে পারবেন তার আগে কিন্তু আপনারা এখানে কভার ফটো অ্যাড করে নিতে পারেন যেমন আপনাদের ফেসবুকে একটা কভার ফটো আছে সেখানে আপনার সেম একইভাবে কিন্তু আপনার কভার ফটো অ্যাড করে নিতে পারবেন এখানে কিন্তু আমার ইউটিউবের অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ কমপ্লিট তারপর আমরা কি করবো ক্রোম ব্রাউজারে চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পর কিন্তু আমরা ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ মুডে করে দিবো তারপরে কিন্তু আমরা ক্রম্বরে সার্চ করব স্টুডিও ডট ইউটিউব ডট কম তারপরে কিন্তু সার্চ করার সাথে সাথে একটু লোডিং নিবে তারপর দেখতে পাচ্ছেন এই রকম ধরনের একটা অপশন দেখতে পাচ্ছেন তারপর নিচে দেখবেন বাম দিকে একটা অপশন রয়েছে সেটিংস সেখানে সিলেক্ট সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এরকম ধরনের একটা অপশন দেখতে পারবেন এখানে কিন্তু ইউএসডি করা আছে আমরা ডিএসডি করে রাখলাম নিচে দেখতে পারবেন চ্যানেল একটা অপশন রয়েছে সেখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন আপনাদের যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন আমার যেহেতু ইন্ডিয়া আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তারপরে কিন্তু এখানে একটা অপশন রয়েছে কিওয়ার্ড কিওয়ার্ডটা কি কিওয়ার্ডটা হচ্ছে আপনাদের চ্যানেলের নাম অর্থাৎ যেটা এসিও অ্যাকচুয়ালি এসিও আপনারা এখান থেকে চাইলে আপনাদের চ্যানেলের নামটা দিয়েছেন এখান থেকে কিন্তু আপনারা চ্যানেলের নামটা দিয়ে দেবেন এবং কোন কোন টপিকের ভিডিও করছেন আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন যাতে ওই রকম ধরনের কোনো সার্চ করলে ভিডিও সার্চ করলে আপনাদের চ্যানেলটা সাজেস্ট করে তারপরে একটা অপশন দেখতে পারবেন আমি একটা দিয়ে দিলাম এডি গেম গেমিং এবং গেম এরকমভাবে তিনটা দিয়ে দিলাম আপনাদের আপনাদের মতন মনের মতন দিয়ে দেবেন তারপর ডান দিকে আর একটা দেখতে পারবেন অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলেই আপনারা একটা অপশান দেখতে পারবেন যদি আপনারা সেই ভিডিওগুলো বাচ্চাদের জন্য করতে থাকেন তাহলে ইওর ইয়েস করে দিবেন যদি আপনারা না না করে থাকেন তাহলে কিন্তু নোয়ার ক্লিক করে দেবেন তারপর অপশান একটা দেখতে পারবেন আর একটা অপশান দেখতে পারবেন ফিচার ইনেবেল ফিচার ইনেবেল ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন ভেরিফাই ফোন নাম্বারের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে কিন্তু ওটিপি আসবে ওটিপিটা ফিল আপ করে দেবেন তাহলে কিন্তু এখানে ইনেবেল হয়ে যাবে আবার একটা নিচে অপশন দেখতে পারবেন সেখানে কিন্তু আপনাদের ফেস যে আপনাদের মুখের ভিডিওটা নিবে তারপরে কিন্তু সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে এইভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবেন যদি এই ভিডিওটা একটিও ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি কিছু আপনারা শিখে থাকেন তবে অবশ্যই একটি লাইক করুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখুন তো আজকের জন্য এটুকুই আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে